হ্যালো এভরিওয়ান তোমাদের সকলকে এইচআরএম একাডেমিতে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা সকলে ফল শাকসবজি খেয়ে থাকি ফল শাকসবজিতে প্রধানত ভিটামিন খনিজ লবণ বেশি পরিমাণে থাকে তোমরা কখনো ভেবে দেখেছো রক্ত তঞ্চনকারী ভিটামিন কোন ভিটামিনকে বলা হয় ভিটামিন কে কে বলা হয় থাকে রক্ত তঞ্চনকারী ভিটামিন তাহলে আজকে আমরা কি আলোচনা করব ভিটামিন কে সম্বন্ধে ভিটামিন কে এর মধ্যে কি জানবো ভিটামিন কে এর উৎপত্তি রাসায়নিক নাম বৈশিষ্ট্য উৎস কাজ এবং অভাবজনিত ফল প্রথমে কি জানবো ভিটামিন কে এর উৎপত্তি উনিশশো পঁয়ত্রিশ সালে কোপেন হেগেনে ডক্টর ড্যাম রক্তকরণ রোধকারী ভিটামিনের কাজ লক্ষ্য করেন তিনি এই ভিটামিন নাম দেন কে ভিটামিন এই ভিটামিনকে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে বলে একে রক্ত তঞ্চনকারী ভিটামিনও বলা হয় উনিশশো সালে ডক্টর ড্যাম ও কারার আলফা আলফা উদ্ভিদের পাতাকে হচ্ছে এই ভিটামিনের উৎস হিসেবে চিহ্নিত করে থাকে পরবর্তীকালে বিজ্ঞানী ডৈশি মাছ থেকে ভিটামিনকে প্রস্তুত করে তারপর কি ভিটামিনকে রাসায়নিক নাম ভিটামিনকে রাসায়নিক নাম হলো ফাইলো কুইনল তারপরে ভিটামিনকে বৈশিষ্ট্য স্নেহ পদার্থের দ্রবণীয় ভিটামিন খার অম্ল ও আলোতে নষ্ট হলেও উত্তাপে কোনো ক্ষতি হয় না তারপরে হচ্ছে ভিটামিন কে উৎস ভিটামিন কে এর উৎসগুলিকে দুভাগে ভাগ করা যায় একটা উদ্ভিজ উৎস সবুজ শাকসবজি ফুলকপি বাঁধাকপি টমাটো ইত্যাদি প্রাণীজ উৎস জক্রেড ডিমের কুসুম গরুর দুধ ইত্যাদি তারপরে কি ভিটামিন কে এর কাজ রক্তে প্রথম বিনের পরিমাণ বজায় রেখে রক্ত তঞ্চনে সহায়তা করে থাকে দেহে ক্যালসিয়ামের যথাযথ ব্যবহারে সহায়তা করে থাকে ভিটামিন কে তারপরে কি ভিটামিন কে এর অভাবজনিত ফল ভিটামিন কে এর অভাবে সহজে দেহের কোনো অংশ কেটে গেলে রক্ত বন্ধ হয় না ভিটামিন এর অভাবের ফলে রক্তে প্রথম দিনের পরিমাণ কমে যায় এর ফলে রক্ত জমাট বাঁধতে দেরি হয়ে থাকে তাহলে আজকে আমরা কী আলোচনা করলাম ভিটামিন কে এর সম্বন্ধে ভিটামিন কে এর মধ্যে কী জানলাম উৎপত্তি রাসায়নিক নাম বৈশিষ্ট্য উৎস কাজ এবং অভাবজনিত ফল তোমরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ